হ্যালো এভরিওয়ান, তো আমরা আজকে যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারভেশন লারাভেলের একটা প্যাকেজ। লারাভেল 9-এ হচ্ছে এই প্যাকেজটা দিয়ে হচ্ছে আমি একটা ইমেজ আপলোড করার জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। তো সেখানে হচ্ছে এ ধরনের একটা অ্যারাইজ আমি প্রবলেম অ্যারাইজ দেখতে পেয়েছিলাম। তো সেটা হচ্ছে আজকে কিভাবে সলভ করা যায় সেটা হচ্ছে আমি দেখাবো। তো এই প্রবলেমটা কিভাবে হয়, আচ্ছা প্রথমে আমি একটু রিলোড দিই। আচ্ছা এইটা এই দেখুন, এই প্রবলেমটা এখান যেখান থেকে অ্যারাইজ হয়েছে সেটা হচ্ছে আমি দেখাই। এই এইটা হচ্ছে এটার কোডটা, হ্যাঁ আপনার ইমেজের যে কোড, ইমেজের কোডটা হচ্ছে এটা, ঠিক আছে ইমেজের কোডটা এটা। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আরেকটা ব্রাউজারে এটা ওপেন করে নিয়ে দেখাই। আপনি যখন ইমেজটা আপলোড দিতে যাবেন তখনই হচ্ছে এই ধরনের প্রবলেমটা দেখতে পাবেন, ঠিক আছে। তা আমি হচ্ছে এটা হচ্ছে লগ ইন দিয়ে দেখাই, তাহলে বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করছি। তো এটা হচ্ছে লগ ইন দিই আমাদের আমাদের এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। হ্যাঁ এখান থেকে হচ্ছে আমি আপডেট ডিটেইলে যাব। আপডেট ডিটেল থেকে হচ্ছে আমি যখন হচ্ছে যে কোনো একটা ইমেজ, এই যে দেখুন বেসিক্যালি এখান থেকে হচ্ছে আমি যখন এই ইমেজটা আপলোড দিতে যাচ্ছি, এই যে আপলোড দিতে যাব তখনই হচ্ছে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখুন, হ্যাঁ এটা কী লেখা আছে, জিডি লাইব্রেরি এক্সটেনশন নট অ্যাভেলেবল উইথ দিস পিএইচপি ইনস্টলেশন। অর্থাৎ এই এই ইন্টারভেশন যে প্যাকেজটা রয়েছে এটা এখানে হচ্ছে এই পিএইচপিতে সাপোর্ট করতেছে না। তো আমরা এখন এটার সমাধানটা খুঁজে বের করব, এই সমাধানটা কিভাবে হচ্ছে আমরা করতে পারি সেটা হচ্ছে আমি দেখাবো। একদমই ইজি প্রসেস, আপনি হচ্ছে আপনার জ্যাম্পে যাবেন, আপনার জ্যাম্প থেকে হচ্ছে অ্যাপাসি সার্ভারে গিয়ে কনফিগ, হ্যাঁ এই যে কনফিগে ক্লিক দিয়ে পিএইচপি আইএনআই যে ফাইলটা রয়েছে সেটা ওপেন করবেন। সেটা ওপেন করে আমরা এখানে কি প্রবলেমটা দেখতে পেয়েছি এটা হচ্ছে জিডি। এখন এটা এখানে হচ্ছে আমি ফাইন্ড দিব জিডি, জিডি ফাইন্ড দিলে আমার এখানে চলে আসবে। আপনারা কিন্তু লক্ষ্য করুন, হ্যাঁ এখানে কোনো কীভাবে আমি সলভটা করতেছি আপনারা খুব ইজিলি হচ্ছে সলভটা করতে পারবেন। তো আমরা এখানে এই যে জিডি দেখতে পেয়েছি, জিডি এখানে এক্সটেনশন ইকুয়াল হচ্ছে জিডি, তো আমরা হচ্ছে এখন এটার সলভটা করব। এখানে যে সেমিকোলনটা রয়েছে সেটা হচ্ছে আমাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে হচ্ছে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিলাম, সেভ করে দিয়ে এটা কেটে দিলাম। হ্যাঁ কেটে দেওয়ার পরে এখন হচ্ছে আমি আমার প্রিভিয়াস যে ফোল্ডারটা রয়েছে সেখানে আমি যাব। হ্যাঁ তো এখান থেকে আমি একটু রিলোড দেই এটাকে, দিয়ে হচ্ছে আপডেট অ্যাডমিন আপডেট ডিটেলে যাব। এখান থেকে হচ্ছে একটা পিকচার আমি আবার ট্রাই করব আবার, ঠিক আছে। এটা হচ্ছে যখন আপনার কোডটা ঠিক থাকবে সব কিছু ওকে, তখন হচ্ছে যখন এই ধরনের প্রবলেম অ্যারাইজ পাবেন তখন হচ্ছে আপনি যদি এই ধরনের প্রবলেমটা আসে সেক্ষেত্রে আপনি সমাধানটা এইভাবে করে ফেলবেন। তো এখন হচ্ছে আমি ইমেজটা এখানে আপলোড দিয়ে ব্রাউজ করে দিলাম। ও সরি, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অ্যাপাসি সার্ভারটা হচ্ছে রেজিস্টার দিয়ে নিতে হবে। হ্যাঁ যেহেতু আমি হচ্ছে আইএনআই ফাইলটা হচ্ছে একটু চেঞ্জ করছি, হ্যাঁ ওখানে এডিট করছি, যার কারণে হচ্ছে আমাকে হচ্ছে এটা আবার আমাকে রিলোড করে রিস্টার্ট দিয়ে নিতে হবে, ঠিক আছে আদারওয়াইজ প্রবলেমটা সলভ হবে না। তো এখন হচ্ছে আমি আবার ব্রাউজ করে দেখি আমার প্রবলেমটা সলভ হয়েছে কি না। এই যে দেখুন সাকসেস, অ্যাডমিন ডিটেল আপডেট সাকসেসফুলি অলরেডি। আচ্ছা আমাদের পিকচারটা আপলোড হয়েছে কি না সেটা হচ্ছে আমি দেখাই। এই যে হচ্ছে আমাদের পাথটা দেখুন, অ্যাডমিন ইমেজ ফটো এই যে এখানে চলে আসছে। তো আমি যদি আরেকটা পিকচার আপলোড দিই তাহলেই হচ্ছে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।
আমি হচ্ছে আরেকটা পিকচার দিলাম, দিয়ে এখান থেকে দেখুন আপনি যত ইচ্ছা এবার তত আপনি আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এই যে দেখুন, হ্যাঁ চলে আসছে এই যে পাথ দেখুন, ঠিক আছে। তো একদমই ইজি প্রসেস, আপনারা যদি এ ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সলভ করতে পারবেন আশা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই।